বিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকেও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের তান্দুরি, কিভাবে আপনারা এই তেলাপিয়া মাছের তান্দুরি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আর এর সাথে আমি লেবু চিপিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই ইউজ করিনি, তাই লেবু দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি লেবুর রসের সাথে, তাহলে টক দইয়ের মতো হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা নিয়েছি, এখানে লাল মরিচ বাটা নিয়েছি 1 চা চামচ, গরম মশলা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ। সব কিছু আমি দিয়ে দিচ্ছি। কালারের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কিছু একসাথে মেখে নিচ্ছি। তো আমি এখানে কালার জন্য হালকা একটু জর্দা রং ইউজ করতেছি। তো আবার আমি সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমার আপনারা যারা যদি আপনাদের কাছে যে পাপরিকা পাউডার থাকে সেটা ইউজ করতে পারেন, আমি এখানে জর্দা রং ইউজ করেছি কালারের জন্য। এখন আমি মশলাগুলো একসাথে ভালোভাবে মেখে নিব সবগুলো মাছের সাথে। আর মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এভাবে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এভাবে মাছগুলোকে কেটে নিয়েছি। প্রত্যেকটা মাছের এইভাবে আপনি কেটে কেটে নেবেন যেন মশলাগুলো ভিতরে ঢুকে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, প্রত্যেকটা মাছ আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে আপনারা সুন্দর করে কেটে কেটে নেবেন, নিয়ে এভাবে যে মাছের যে ইয়াগুলো আছে ওগুলোর ভিতরে এভাবে এভাবে করে মশলাগুলো দিয়ে দেবেন। এভাবে মশলাগুলোকে মাছের যে ভিতরে ভিতরে দিয়ে দিবেন যেন মশলাগুলো প্রত্যেকটা মাছের ভিতরে ঢুকে, তাহলে খেতে ভালো লাগবে। তো এখন আমি মাছগুলোকে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিব। তো চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তো আমার মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো আমি এখন এই যে মাছের উপরে যে মশলাগুলো লেগে আছে সবগুলোকে আমি এইভাবে এভাবে করে সরিয়ে ফেলবো। আর যদি আমি এভাবে মশলা সহ দিই তাহলে মাছগুলো মশলাগুলো পুড়ে যাবে, মাছগুলো হবে না। এর জন্য আমি একটা একটা করে সবগুলো মশলা সরিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটাকে আমি ধরে ভুটিয়ে দিচ্ছি। এখন আমি মাছের উপরে আবারও যে মশলাগুলো আছে না সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মশলাগুলো দিয়ে দিবেন প্রত্যেকটা মাছের উপরে। মাছগুলো একটু নরম হয় তাই সাবধানে উঠে দিবি। এই পিঠে ওই পিঠে আমি 2 পিঠে আবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি মাছটাকে এভাবে আস্তে করে ধরে উল্টে দিতে হবে আপনাদেরকে। তো আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো মাছকে এভাবে ফ্রাই করে নিব। তো আমি এখানে কয়লা ধোয়া দেওয়ার জন্য একটি বাটি বসিয়ে দিয়েছি, আর আগে থেকে আমি এখানে একটা কয়লা গরম করতে দিয়েছি। কয়লাটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি কয়লাটাকে মাছের মধ্যে স্মোকিংয়ের জন্য দিয়ে দিব। দিয়ে আমি এখানে 1/2 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, আর এখানে ধোয়া উঠবে, ধোয়াটা যেন না বেরো সেই জন্য এখানে আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনি এবার দিয়ে মুখটা আটকে দেবেন। 5 মিনিটের মতো এটাকে ধোয়া দিয়েছি, এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি রেস্টুরেন্ট স্টাইলে তেলাপিয়া মাছের তান্দুরি করে দেখিয়েছি। আপনারা এভাবে ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা করে লাইক এবং কমেন্টস করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো সবাইকে আল্লাহ হাফেজ। খুব মজা তেলাপিয়া মাছের তান্দুরি আজকে আমি আপনাদের জন্য করে দেখিয়েছি। আপনারা যদি এটার ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার যে নেক্সট ভিডিওটা আসবে ওই ফুল ভিডিওটা দেখবেন, তেলাপিয়া মাছের তান্দুরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।